বন্ধুরা কেমন আছে তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজকে সকাল 11টার থেকে ভিডিওটা শুরু করছি। আজকে সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, তো সব কাজ সেরে এখন দুপুরবেলা রান্না বান্নার বেলা হয়ে গেছে। তো রান্না করব, আর ওর বাবা আজকে বাড়ি এসেছে। তোর বাবার কিছু খেতে ভাত খেতে দিয়েছে, সকালবেলা ভাত করেছিলাম আলু সিদ্ধ ডিম ভাজা, তো তাই খেয়ে একটুখানি ঘুমিয়েছে কারণ আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে। তো বাড়িতে এসে হাত পা ধুয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছে। যে রান্না বান্না দুপুরবেলা মাস্টার্স নেই, তো ডাল আছে, ডাল রান্না করব। আর দুধওয়ালা এসেছিলো, তো দুধওয়ালার কাছে দুধ নিয়েছি, আর আম নিয়ে এসেছে ওর বাবা, তো আম দুধে খেয়ে নেবো। আর ওদিকে একটু ডাল করব, আর একটা ভাজা টাজা কি যাই করব। একটুখানি চিংড়ি মাছ আছে, ভেজে রেখে দিয়েছিলাম কালকে। আর খাবার টাবার তো যা নিয়ে এসেছে খাওয়া হয়ে গেছে, আর এই যে চিপস টিপসগুলো আছে, আজ সারাদিন সাথে থাকো আমার ভালো লাগবে। আর এদিকে দিয়া মাম্পি সবাই টিউশনি, আজকে দুজনেরই পড়া ছিল, তো দুজনেই পড়া করে চলে এসেছে বাড়িতে, ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাইরে আজকে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি সমানে পড়তেই আছে। তো সকালের জামা কাপড় এখনও ধুইনি, সেরকমভাবে পড়ে আছে। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই, জামা কাপড় কাঁচা আছে। আর কাল আজকের জলটা কালকে এনে রেখেছি, তার জন্য আজকে কলে যাওয়ার নেই। তো চলো সারাদিন সাথে থাকো। মিষ্টির আম খাওয়াটা দেখায় একটু, আগের দিন খাচ্ছে আঁটি ধরে। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সামনে আবার সেই দুপুরবেলা চলে আসলাম। তো এখন বাজে 1:30, রান্না বান্না করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তো তোমাদের সামনে আবার কথা বলতে চলে আসলাম। আর এখানে আমাদের সবার চান করা হয়ে গেছে এখন। তো চলো আজকে রান্না বান্না কি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে ওয়েদারটা খুব খারাপ সারাদিন, মানে এখন বাজে 1:30, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, সকালবেলা বলেছিলাম তোমাদেরকে, তো এখনো বৃষ্টি হচ্ছে। তো এই যে ভাত এখানটায়, আর এখানে রান্না করেছি আজকে ডাল পেঁয়াজ দিয়ে মসুরি ডাল, আর এখানে একটা ভাজা আছে, তো এই যে চিংড়ি মাছ দিয়ে বড়বড়ি দিয়ে ভাজা, আর এখানে আছে দুধ। তো চলো গুড ইভিনিং বন্ধুরা, তো তোমাদের সামনে আবার সন্ধ্যাবেলা চলে আসলাম। তো বিকালের পর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, আজকে মন টন বিশাল খারাপ। তো বিকালবেলা কাজবাজ সেরে যাচ্ছিলাম একটু বাজারে, ব্যাংকে, তো একটু দরকার আছে তার জন্য একটু ব্যাংকে যাচ্ছিলাম। তো ব্যাংকের বইটা যে খুঁজে পাইনি, কোথাও খুঁজে পাইনি, তো সব কিছু খুঁজে টুজে দেখেছি কোথাও পাইনি, এবার রাস্তায় ফেলে আসলাম। নাকি একদিন বৃহস্পতিবার না সোমবারে গেছিলাম ব্যাংকে, তো সেইখান থেকে এসে মানে ব্যাংকে ফেলে রাখলাম নাকি কোথাও ফেলে রেখে এসেছি নাকি রাস্তায় পড়ে গেছে, কিছু বুঝতে পারছি না, মনে নেই, মনেই পড়ছে না। তো যাই হোক এখন তোমাদের সামনে আবার চলে আসলাম। আর ওর বাবা বাজার করে নিয়ে আসলো, তো বাজার করে নিয়ে এসে সবজি বাজার, মাছ টাছ কিছু আনিনি, আর দুপুরবেলা যা রান্না আছে ওইটাই খাবো, আর অল্প দুটো ভাত বসাবো এখন। আর এনেছিলো ফুচকা, তো ফুচকা টুচকা খেয়ে নিয়েছি আমরা সবাই, তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। আর এই যে মিষ্টি আসলো এক্ষুনি আমাদের ঘরে, তো চলো সব কিছুর মাঝখানে ওই একটা জিনিসই মানে খুব খারাপ লাগছে, ব্যাংকের বইটা খুঁজে পাচ্ছি না, তো কি জানি কি করতে হবে, নতুন করে করতে হবে না কি করব বুঝতে পারছি না। তো চলো যা হয় হবে, সব তো দেখতে পাবে, রান্না কিছু করব না বলেছি, তবুও দেখি একটু মানে কিছু ভাজা টাজা কিছু করা যায় নাকি, কারণ দুপুরবেলা ডাল আছে, আর শুধু ডালই আছে আর ভাজাও আছে অল্প করে, দেখি কিছু তরকারি টরকি করা যায় নাকি। তো চলো সাথে থাকো। তো এই যে বাজার নিয়ে এসছে, তো বাজারটা এখনও গোছায় রাখিনি, এইভাবে রয়েছে। তোর বাবার একটু চা করে দিলাম, চা খেয়ে নিল, আর আমি আর চাটা খাইনি, একদম ভালো লাগছে না কিছু। তো এই যে ডাটা শাক নিয়ে এসছে, দেখাচ্ছি তোমাদেরকে কী কী বাজার করেছে। তো এখানে আছে কাঁচকলা, পটল, লঙ্কা, তারপরে গাঁঠি আছে, আলু আছে। তো চলো, আর এখানে ডাটা শাক, এই শাকগুলো দারুণ লাগে, চিংড়ি মাছ দিয়ে তরকারি করলে দারুণ লাগে খেতে। তো এটা শাকও খাওয়া যায়, শাক টাকগুলো খাওয়া যায়, আর ডাটাও খাওয়া যায়, দারুণ, একদম পুরো জালি শাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তো তোমাদের সামনে আবার সকালবেলা চলে আসলাম। কালকে আজকে সকালবেলা সব কাজকর্ম সেরে এই তোমাদের সামনে এসে বসলাম, আর এখন করে নিয়ে আসলাম চা। আর এই যে মাম্পি, আজ মাম্পি পড়তে যায়নি, তো এখন ও বই পড়ছে, আর ওকে দিলাম একটা ডিম টোস্ট করে সকালবেলা,
আর দিয়া এখনো আসেনি, পরে দিয়াই আসবে, 9টা বেজে গেছে, তো দিয়া এখনই আসবে। তো দিয়ার জন্য এখন ডিম টোস্টটা করিনি, তো চলো চা খেয়ে নিই। এই যে চা করে নিয়ে এসেছি, এই যে চা, র চা। আর আমি তো সকালবেলা র চাই খাই, মানে সবসময় আমাদের র চাটাই খাওয়া হয়। এই যে মাম্পির জন্য ডিম টোস্ট করে নিয়ে এসেছি, আজকে মিষ্টিও চলে এসেছে, পড়ে পড়তে গেছিলি না তুই? আর বৃষ্টি আজকে স্কুলে গেছে, বৃষ্টি অনেকদিন পরে, স্কুল বন্ধ হয়ে গেছিল তো অনেকদিন পরে স্কুল, টিউশনি আবার কালকের থেকে জয়েন করেছে। আজকে ওয়েদারটা খুব ভালো আছে, সকালবেলা রোদ্দুর বেরিয়েছে, তো আজকে উঠেছিলাম 5:30টার সময়। আমার স্কুল কি এই স্কুলটা? এই স্কুলটা আমি কিন্তু চালাচ্ছে ওই স্কুল। Esa es la máquina de coser. Pero lo otro fue quitarlo. Sí, pues abres por detrás. Hoy, hoy mesita. No, ya tenía que. ¿Qué Corvette? ¿Tú mito y sí o cuatro? Pues bueno, esta es la familia de Suprayit, que son de aquí de los Sunderban. ¿De Suprayit? এইটা খুলতে হবে আগে, জিনিস কই মডেল। তো এই যে আজকে সাহেব এসেছিল এসপেন থেকে, তো ওনারা এসেছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে আরেক জায়গায় যাওয়ার কথা আছে ওনাদের, তো এসে আমাদের দুজনের দু জায়ের একটা মেশিন দিয়েই গেল। তো আজকে দুপুরবেলা আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে, আর মেশিনটা খুব সুন্দর হয়েছে, আমার দেওরের সাথে অনেকদিনের চেনা পড়েছে আছে বলে মেশিনটা দিয়ে গেল দুজনের, তো খুব সুন্দর লাগছে, ভালোই লাগছে। আবার ওই মেয়ে ওরা আসে কোথায় ভালো করে কেউ বলছিস।